আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফয়সাল মোহাম্মদ মইনুল কাদের, প্রভাষক, গণিত বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই টপিকটি আলোচনা করার আগে আমি যদি তোমাদেরকে কয়েকটা সূত্র জিজ্ঞেস করি, দেখি তোমরা পারো কিনা সেটা। তোমাদেরকে যদি বলি এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটি, আমি নিশ্চিত সেটা তোমরা আমাকে বলে দিতে পারবে। স্যার, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, বেশ ভালো। এবারে যদি প্রশ্ন করি যে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এটাও বলতে পারবে যে এ কিউব প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার প্লাস বি কিউব। এবার যদি প্রশ্নটা করি এভাবে যে আচ্ছা বলো তো এ প্লাস বি হোল টু দেওয়ার ফোর এর সূত্র কি হবে, তাহলে এখানে কিন্তু ক্লাসের দুটি অংশ ভাগ হয়ে যাবে। এক অংশ বলবে স্যার এ প্লাস বি হোল কিউবের যে মানটা পেয়েছে তাকে এ প্লাস বি দিয়ে গুণ করলে রেজাল্টটা পাবো। হ্যাঁ, কথা সত্য। আচ্ছা, আরেকটা পক্ষ বলবে স্যার এটা সরাসরি বলে দিতে পারি, কারণ কি তারা খুবই ট্যালেন্ট। তারা বলবে স্যার কেন, এক টু ফোর প্লাস ফোর এ কিউব বি প্লাস সিক্স এ স্কয়ার বি স্কয়ার প্লাস ফোর এ বি কিউব প্লাস বি টু ফোর। আচ্ছা, এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে প্রশ্নটা করি আচ্ছা বলো তো এ প্লাস বি হোল টু ফোর এইট সূত্র কি, এখন কোন পক্ষেই আমাকে সরাসরি আনসারটা বলতে পারবে না, আমি নিশ্চিত। তারা সবাই বলবে স্যার এটা ক্যালকুলেশন করে আপনাকে বলতে হবে। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এ প্লাস বি এর উপর যখন পাওয়ারটা ক্রমান্বয়ে বাড়ছে তখন সেটা আর সহজ থাকছে না, সেটা আরো জটিল হয়ে যাচ্ছে, এটা আরো ডিফিকাল্ট হচ্ছে, সেটা আমার জন্য সহজে বলা। এই কারণে তোমরা আমাকে বলছো স্যার ক্যালকুলেশন করে করে বলতে হবে। এখন ক্যালকুলেশন করে করে বললে এটা তো আমার সময় সাপেক্ষ ব্যাপার, আমার এত সময় তো নেই। তাহলে এখন আমার মেইন টার্গেট কি, মেইন টার্গেট হচ্ছে এমন একটা পথ খুঁজে নেওয়া যে পথে গেলে আমি সেটা খুব সহজে সেটা বলে দিতে পারি। আমার আজকের টপিকটা হচ্ছে সেটা, আমি সে পথ খুঁজে নিব, সে সহজ ওয়েটা আমি বের করে আনার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এই কাজটা করার আগে তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের সমস্যাটা কি, সমস্যাটা কি সেটা বুঝলাম, এখন আমাদেরকে সমাধান গুলো বের করতে হবে। আচ্ছা, সমস্যা যেহেতু বুঝতাম তাহলে একটা কাজ করি, আমরা যে কথাগুলো বলেছি এগুলো একটু আবার একটু ভালো করে অবজার্ভ করে দেখি তো, সমাধান করার জন্য সমস্যাটাকে আর একটু অবজারভেশন দরকার, দেখি তো। আচ্ছা, খেয়াল করো এ প্লাস এক্স, এ প্লাস এক্স সবগুলোতে এ প্লাস এক্স, পাওয়ারটা ক্রমান্বয়ে বাড়ছে, প্রথমে জিরো তারপর ওয়ান তারপর টু তারপর থ্রি তারপর ফোর, এভাবে নিলাম। আচ্ছা দেখো তো, কোন একটা সংখ্যার উপর যখন জিরো হয় তখন তার রেজাল্টটা কি হয়, ওয়ান। আচ্ছা, এ প্লাস এক্স এর উপর পাওয়ার ওয়ান তাহলে কি হচ্ছে, এ প্লাস এক্স। আচ্ছা, এ প্লাস এক্স তারপর পাওয়ার হচ্ছে টু, তার মানে এ প্লাস এক্স হোল স্কয়ার, তাহলে সূত্র করলে এভাবে হয়। একইভাবে এ প্লাস এক্স হোল কিউব তাকে আমরা এভাবে লিখতে পারি। ওকে, এ প্লাস এক্স হোল টু পাওয়ার ফোর তোমরা একইভাবে লিখতে পারো। ওকে, এই পর্যন্ত তোমরা খুব সহজে আমাকে অ্যানসারটা দিতে পারো। ভালো করে খেয়াল করো, আমার অবজারভেশনটা খেয়াল করো, আমি দেখছি যে পাওয়ারটা ক্রমান্বয়ে বাড়ছে কিভাবে, প্রথম হচ্ছে জিরো তারপর ওয়ান তারপর টু তারপর থ্রি তারপর ফোর, তার মানে আমার পাওয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমি একটা ইনফরমেশন পেয়ে গেলাম, পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। নাম্বার টু, এবারে খেয়াল করো এখানে ব্র্যাকেটের মধ্যে কয়টা পদ, দুইটা পদ, এখানে কয়টা পদ, দুইটা, এখানে দুইটা, তাহলে সবগুলো তো হচ্ছে দুইটা। তাহলে দুইটা পদের উপর পাওয়ার ক্রমান্বয়ে যখন পারে তখন কি ঘটনা ঘটছে সেটাই বের করব। এই দুইটা পদের উপর যখন পাওয়ার লিখছি তখন সেটা ভেঙে যাচ্ছে, তখন সেটা ভেঙে যাচ্ছে। এবার দেখি তো ভাঙলে কি হয়, এখানে কয়টা পদ হচ্ছে, একটা, এখানে কয়টা হচ্ছে, দুইটা, এখানে কয়টা হচ্ছে, তিনটা, এখানে কয়টা হচ্ছে, চারটা। তাহলে দেখি তো পাওয়ার যখন জিরো হচ্ছে তখন পদ কয়টা, একটা, পাওয়ার যখন ওয়ান হচ্ছে তখন পদ কয়টা হচ্ছে, দুইটা, পাওয়ার যখন দুই হচ্ছে তখন পদ কয়টা হচ্ছে, তিনটা, পাওয়ার যখন তিন হচ্ছে তখন পদ কয়টা হচ্ছে, চারটা, পাওয়ার যখন ফোর হচ্ছে তখন পদ কয়টা, এক দুই তিন চার পাঁচ। তার মানে কি, পাওয়ার এবং পদের মধ্যে একটা সম্পর্ক খেয়াল করছি, সেটা কি পাওয়ার যা হচ্ছে পদের সংখ্যা তার চেয়ে একটা বেশি হচ্ছে, দুইটা অবজারভেশন। তাহলে প্রথম অবজারভেশন কি, আমার পাওয়ারটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। দ্বিতীয় অবজারভেশন কি, পাওয়ার এবং পদের মধ্যে একটা সম্পর্ক খুঁজে পেয়েছি, পাওয়ার যাই হোক পদের সংখ্যা তার চেয়ে একটা বেশি হবে। ওকে, আচ্ছা, থার্ড অবজারভেশন,
আরেকটু খেয়াল করি তো, আচ্ছা এই জায়গা থেকে খেয়াল করো, আমি করলাম কি আমার এ স্কয়ারের সহগ কত 1, এক্স এর সহগ কত 2, এক্স স্কয়ারের সহগ কত 1, আমি সহগ না লিখে বাকি এক্সপ্রেশনটা লিখব। আচ্ছা দেখি তো এখানে এ স্কয়ার তারপর কি লিখলাম এক্স টু দি পাওয়ার 0, এক্স টু 0 মানে কত 1, তাহলে কোনো সমস্যা নেই এক্স রাখলাম, এক্স স্কয়ার তারপর এ টু দি পাওয়ার 0, এ টু দি 0 মানে কত 1, কোনো সমস্যা নেই। আচ্ছা ভালো করে খেয়াল করো তো একই ভাবে আমি এই এক্সপ্রেশনটা এইভাবে লিখলাম, এটাকে এইভাবে লিখলাম, এক্সপ্রেশনটা কিভাবে লিখলাম, এটাকে এইভাবে লিখলাম, সবগুলোকে এইভাবে লিখলাম, কিভাবে সহগ বাদ রেখে বাকি এক্সপ্রেশনটা আমি লিখলাম। এবারে দেখো এখানে কি ছিল a এবং x, তাহলে এখানে দেখো তো এটাকে যখন ভেঙে লিখছি প্রত্যেকটা পদের মধ্যে x আছে কিনা দেখো তো, প্রত্যেকটা পদের মধ্যে x আছে, প্রত্যেকটা পদের মধ্যে x আছে, তাহলে এটাও আমার একটা অবজারভেশন যে a প্লাস x কে যখন আমি ভেঙে লিখছি প্রত্যেকটা পদের মধ্যে x থাকে। ওকে এবারে আরেকটা বিষয় খেয়াল করো, আচ্ছা দেখো তো এখানে পাওয়ারটা কত 2, তাহলে দেখো তো এর পাওয়ার কত 2, তারপরে পাওয়ারটা কত 1, তারপরে কত 0, তার মানে এর পাওয়ারটা 2 থেকে শুরু হলো 0 তে শেষ হলো, ঠিক অন্যদিকে x এর পাওয়ারটা কত 0 1, তার মানে এর পাওয়ার 2 থেকে শুরু হয়ে 0 তে শেষ হচ্ছে, x এর পাওয়ার 0 থেকে শুরু হয়ে 2 এ শেষ হচ্ছে। একইভাবে এখানে খেয়াল করি তো এর পাওয়ার হচ্ছে 3 2 1 0, x এর পাওয়ার কত 0 1 2 3, এর পাওয়ার দেখো 4 3 2 1 0, x এর পাওয়ার 0 1 2 3 4, তার মানে কি এই দুইটির মধ্যে একটি পাওয়ার ক্রমান্বয়ে বড় থেকে ছোট হচ্ছে, ঠিক একই সময়ে অন্যটি পাওয়ার ছোট থেকে বড় হচ্ছে। এই চমৎকার একটা অবজারভেশন আমরা দেখলাম। আচ্ছা আরেকটা খেয়াল করো তো এই পাওয়ারটিতে যোগফল কি হচ্ছে দেখো তো, 2 প্লাস 0 মানে 2 এটা সমান, 1 প্লাস 1 মানে 2 এটা সমান, 0 প্লাস 2 মানে কত 2 এটা সমান, তাহলে প্রত্যেকটা পদে পাওয়ারের যোগফল এই মূল পাওয়ারের সমান হচ্ছে। তাহলে কি কি পেলাম, এখান থেকে পেলাম পাওয়ারটা ধনাত্মক পূর্ণ সংখ্যা নাম্বার 2, পাওয়ার এবং পদের মধ্যে সম্পর্ক হচ্ছে কি পাওয়ার যা হবে পদ তার চেয়ে একটু বেশি হচ্ছে, নাম্বার 3 কি প্রত্যেকটা পদের মধ্যে x কে খুঁজে পাওয়া যাচ্ছে, x এর মধ্যে একটা পাওয়ার বড় থেকে ক্রমান্বয়ে ছোট হচ্ছে আর x এর পাওয়ার ক্রমান্বয়ে ছোট থেকে বড় হচ্ছে, তাহলে পাওয়ারের যোগফল গুলো মূল পাওয়ারের সমান হবে। আচ্ছা তাহলে এখানে যে লজিক গুলো আমরা খুঁজে পেয়েছি সে লজিক গুলো যদি এর জন্য অ্যাপ্লাই করি, আমি যদি তোমাকে বলি যে a প্লাস x হোল টু দি পাওয়ার 6 এটাকে এক্সপ্যান্ড করো, এটাকে ভেঙে লিখো, তাহলে আগে দেখো তো এখানে পাওয়ার কত 6, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে কয়টা পদ হবে 7টা পদ হবে, প্রত্যেকটা পদের মধ্যে কে থাকবে x থাকবে, তাহলে পাওয়ারটা কি হবে এর পাওয়ার ক্রমান্বয়ে বড় থেকে ছোট হবে আর x এর পাওয়ার ক্রমান্বয়ে ছোট থেকে বড় হবে, কত থেকে শুরু হবে 6 থেকে, কোথায় শেষ হবে 0 তে, আর তাহলে দেখে তো হচ্ছে কিনা প্রত্যেকটা টার্মস এর মধ্যে x আছে, কয়টা টার্মস 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এর পাওয়ার কত থেকে শুরু 6 থেকে, 6 5 4 3 2 1 0, 6 থেকে শুরু হয়ে 0 তে শেষ, x এর পাওয়ার কত থেকে শুরু 0 থেকে, 1 0 1 2 3 4 5 6, ওকে এবার খেয়াল কর পাওয়ারের যোগফল দেখো তো 6 প্লাস 0 মানে কত 6, 5 প্লাস 1 মানে কত 6, 4 প্লাস 2 মানে কত 6, এভাবে প্রত্যেকটা পাওয়ারের যোগফল কার সমান হচ্ছে 6 এর সমান হচ্ছে এ পর্যন্ত। ওকে তাহলে আমরা প্রায় বের করে ফেলেছি, কিন্তু জাস্ট একটা সমস্যা রয়ে গেল, সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে এখানে সহগগুলো আমি বসাতে পারছি না, তাহলে এখন আমার মূল কাজটা কি, মূল কাজ হচ্ছে এখানে সহগকে বের করা, সহগটাকে এখানে বসানোটাই হচ্ছে মূল কাজ, সহগটা যদি আমি বের করতে পারি তাহলে আমার পুরো কাজটা শেষ হয়ে গেল, তাহলে এখন এই ওয়েটা খুঁজে বের করবো কিভাবে আমি সহজে সহগটাকে বসাতে পারি। আসো এই সহগটাকে বসানোর জন্য আমরা এই যে একটা শেপ এখানে দেখছি এই শেপের সাহায্যটা নিই, আচ্ছা ভালো করে খেয়াল করো তো এটা দেখতে কেমন, এই এই একটা ত্রিভুজের শেপ, এটা একটা ট্রায়াঙ্গেল শেপ, আচ্ছা এই শেপটা কিভাবে হচ্ছে
আচ্ছা সেটা হয় কিভাবে সেটা পরে বলছি দেখো তো এটা একটা শাড়ি এটা একটা শাড়ি এটা একটা শাড়ি এটা একটা শাড়ি এখানে অনেকগুলো শাড়ি এই শাড়ি ক্রমান্বয়ে বাড়ানো যায় তুমি যাই বাড়াও না কেন শেপটা সব সময় একটা ত্রিভুজের শেপ হয়ে যাবে এটা একটা ব্যাপার আচ্ছা এবার আসো এটাকে কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখব প্রথম শাড়িতে 1 থাকবে দ্বিতীয় শাড়িতে 1 থাকবে আমি আবারো বলছি এই শেপটা কিভাবে তৈরি করতে হয় প্রথম শাড়িতে 1 দ্বিতীয় শাড়িতে কি হবে 1 এবং 1 তৃতীয় শাড়িতে কি আমার পরিবর্তনটা শুরু হবে সেটা কি নিচের দিকে যত যাব তত একটা জিনিস খেয়াল করবে প্রথম মানটা 1 দিয়ে শুরু হবে শেষেরটা 1 দিয়ে শেষ হবে প্রত্যেকটা শাড়ি 1 দিয়ে শুরু হবে 1 দিয়ে শেষ হবে খেয়াল করো তিন নাম্বার শাড়ি 1 দিয়ে শুরু হলো 1 দিয়ে শেষ হলো তাহলে মাঝখানের সংখ্যাটা কি হবে উপরের দুটো সংখ্যার যোগফল 1 প্লাস 1 2 চতুর্থ শাড়ি খেয়াল করো 1 দিয়ে শুরু 1 দিয়ে শেষ 1 এবং 2 যোগ করলে কত 3 2 এবং 1 যোগ করলে কত 3 এর পরের শাড়ি খেয়াল করো 1 দিয়ে শুরু 1 দিয়ে শেষ এবারে খেয়াল করো 3 এবং 1 যোগ করলে 4 3 এবং 3 যোগ করলে 6 3 এবং 1 যোগ করলে 4 পরের শাড়িটা খেয়াল করো 1 দিয়ে শুরু 1 দিয়ে শেষ 1 এবং 4 যোগ করলে 5 4 এবং 6 যোগ করলে 10 6 এবং 4 যোগ করলে 10 4 এবং 1 যোগ করলে 5 একইভাবে নিচের শাড়িটা এভাবে তুমি শাড়িকে বাড়াতে পারো এইভাবে করে আমাকে এই শেপটা তৈরি করতে হয় এখন প্রশ্ন হচ্ছে এর কি এটা হচ্ছে আমার এখানে যে সংখ্যাগুলো দেখছো সেগুলি হচ্ছে সহগ যেগুলো আমার দরকার হচ্ছে প্রশ্ন হচ্ছে সহগ কোনটা কার জন্য আসো এটা হচ্ছে কার জন্য এটা হচ্ছে n এর পাওয়ার যখন 0 হয় তখন তার জন্য এখানে কয়টা পদ এখানে হচ্ছে একটা পদের সহগ এখানে হচ্ছে দুইটা পদের সহগ প্রথম পদের সহগ হচ্ছে 1 দ্বিতীয় পদের সহগ হচ্ছে 1 এখানে হচ্ছে তিনটা পদের সহগ যার প্রথম পদের সহগটা হচ্ছে 1 দ্বিতীয় পদের সহগ 2 তৃতীয় পদের সহগ 1 এখানে হচ্ছে চারটা পদের সহগ যার প্রথম পদের সহগ হচ্ছে 1 দ্বিতীয় পদের 3 এরপর 3 এরপর 1 এইভাবে করে সহগ এগুলো হচ্ছে সবগুলো আমার সহগ তাহলে দেখি এটা কার জন্য পাওয়ার যখন 0 হয় অর্থাৎ যেখানে একটা পদ থাকবে সেখানে ওই পদের সহগটা হচ্ছে 1 আচ্ছা দেখো তো এটা মিললো কিনা 1 এটা কার জন্য যেখানে দুইটা পদ থাকে দুইটা পদ কার জন্য থাকে পাওয়ারটা 1 হলে তখন দুইটা পদ থাকে তাহলে দেখো প্রথম পদের সহগটা কত 1 এর সহগ কত 1 x এর সহগ কত 1 x এর সহগ 1 এবারে খেয়াল কর a plus x whole square কয়টা পদ তিনটা পদ তাহলে তিনটা পদের প্রথম পদের সহগটা কত 1 এসছে কিনা দেখো 1 দ্বিতীয় পদের সহগ কত 2 2 তৃতীয় পদের সহগ কত 1 1 এবার এটা খেয়াল করো a plus x whole cube কয়টা পদ 1 2 3 4 চারটা পদ 1 2 3 4 প্রথম পদ 1 3 3 1 1 3 3 1 পরেরটা খেয়াল করো 1 4 6 4 1 1 4 6 4 1 তাহলে সহগগুলো কিভাবে বসাতে হয় তাহলে এটার সাথে এটা মিলে গেল তাহলে এই এর সাহায্য দিয়ে আমরা কি করতে পারি খুব সহজে সহগগুলোকে বসিয়ে দিতে পারি আর এই যে করলাম এটাকে বলা হচ্ছে প্যাসকালস ট্রায়াঙ্গেল অর্থাৎ প্যাসকালস ট্রায়াঙ্গেলের সাহায্য নিয়ে সহগকে কি করা দেখ জায়গাগুলো সহগগুলো কি করা পূর্ণ করা তাহলে আসো তো এটা কত পাওয়ার কত 6 6 পয়েন্ট কত যেখানে 7টা পদ থাকবে কোথায় দেখি 1 2 3 4 5 6 7 এখানে 7টা পদ আছে তাহলে দেখো তো প্রথম পদ এর মান কত হবে এটা হচ্ছে 1 এটা কত 6 পরেরটা কত 15 এই পরেরটা কত 20 তারপরটা কত 15 এই পরেরটা কত 6 এই পরেরটা কত 1 তাহলে আমরা সহজে কি করতে পারি এই ত্রিভুজের সাহায্যে আমরা সহজে কি করে ফেলতে পারি আমরা সহগগুলোকে বসাতে পারি তাহলে আমার হয়ে গেল আমি কয়টা পদ ছিল দুইটা পদ দুইটা পদকে কি করেছি ভেঙে লিখেছি অর্থাৎ দুইটা পদে বিস্তৃতি হয়েছে তাহলে দ্বি পদে বিস্তৃতি আমরা কার সাহায্য নিয়ে করতে পারি প্যাসকালস ট্রায়াঙ্গেলের সাহায্য নিয়ে করতে পারি ওকে এটা হচ্ছে সেই নিয়মটা আচ্ছা এবারে খেয়াল করো এই শেপটা আমার কাছে খুবই একটা চমৎকার একটা শেপ মনে হয় কেন বলবো দেখো
দ্বিতীয় সারি থেকে খেয়াল করো, দ্বিতীয় সারি থেকে যত নিচে যাবে দেখবে যে ওয়ান দিয়ে শুরু হচ্ছে, ওয়ান দিয়ে শেষ হচ্ছে, ওয়ান দিয়ে শুরু ওয়ান দিয়ে শেষ, ওয়ান দিয়ে শুরু ওয়ান দিয়ে শেষ, ওয়ান দিয়ে শুরু শেষ। এটাতে ব্যাপার আরেকটা ব্যাপার খেয়াল করো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এদিকে খেয়াল করো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, অর্থাৎ এদিকে যেমন এদিকে তেমন পেলাম। দেখি তো পরেরটা একই হচ্ছে এখানে, এক তিন ছয় দশ পনেরো, এক তিন ছয় দশ পনেরো, অর্থাৎ দেখা যাচ্ছে ক্রস করলে কি হচ্ছে, দুদিকে সেম হচ্ছে। এটা একটা ব্যাপার। আচ্ছা ভালো করে খেয়াল করো তো, এটা একটা সিরিজ হচ্ছে না, একইভাবে এটাও একটা সিরিজ, একইভাবে দেখা যাবে এটা কোনো না কোনো ভাবে একটা সিরিজ হচ্ছে, এটাও একটা সিরিজ হচ্ছে। এটা একটা ব্যাপার, এটা একটা ব্যাপার দেখলাম না। এবার খেয়াল করো তো, আমরা বলেছি কি প্রত্যেকটা সারিতে ওয়ান দিয়ে শুরু ওয়ান দিয়ে শেষ। আচ্ছা দেখো কিন্তু ভিতরে আর কোথাও তুমি ওয়ান কে খুঁজে পাবে না, এটাও একটা ব্যাপার। আর একটা চমৎকার বিষয় খেয়াল করো, এখান থেকে যদি আমি খেয়াল করি, খেয়াল করো তো ওয়ানের পর দ্বিতীয় পদ কি সিক্স, আর শেষ থেকে দেখো তো ওয়ানের পর দ্বিতীয় পদ কি সিক্স, ওয়ানের পর তৃতীয় পদ কত পনেরো, আর শেষ থেকে দেখো তো দ্বিতীয় পদ কত পনেরো। তাহলে দেখো দুই দিক থেকে কিন্তু সেম হচ্ছে, ওয়ান এদিকে ফাইভ এদিকে ফাইভ, ওয়ান এখানে টেন এখানে টেন, তাহলে দুই দিক থেকে কি হচ্ছে সেটা সেম হচ্ছে। এটা একটা ব্যাপার। আচ্ছা আর একটা ব্যাপার খেয়াল করো এখানে আর কি হচ্ছে। আচ্ছা দেখো তো এটাকে যদি আমি বলি টু টু প্লাস জিরো মানে কত ওয়ান, টু টু প্লাস ওয়ান মানে কত টু, এক এবং এক যোগ করলে কত হয় দুই। দেখো তো টু এর উপর পাওয়ার জিরো করলে কত ওয়ান, টু এর উপর পাওয়ার ওয়ান দিলে হয় ওয়ান, এই দুটো যোগ করলে টু হচ্ছে কিনা দেখো, দুই দুগুণ চার, দেখো তো যোগ ফল ফোর হয় কিনা, টু কিউব মানে এইট, এদের যোগ করলে কত হয় এইট হয়, এদিকে যোগ করলো তাহলে দেখো টু টু ফোর পাবে, এটা যোগ করো তাহলে দেখো এটা পাবে। তাহলে খেয়াল করেছো এটা ক্রমান্বয়ে কি হচ্ছে, টু এর উপর পাওয়ার জিরো ক্রমান্বয়ে ভাবে বাড়ছে। এটা একটা ব্যাপার। দেখো এখানে আরেকটা চমৎকার ঘটনা ঘটছে, সেটা কি, আচ্ছা এটাকে এভাবে চিন্তা করা যায় কিনা, ইলেভেন দিয়ে চিন্তা করো, ইলেভেন উপর পাওয়ার কত জিরো, কোনো কিছু পাওয়ার জিরো হলে সেটা আমরা জানি ওয়ান। আচ্ছা ইলেভেন এর পাওয়ার উপর যদি ওয়ান দিয়ে দেখো তো কত ইলেভেন, সংখ্যাগুলোকে পাশাপাশি রাখো তো দেখো তো এটা মিলে কিনা, ইলেভেন এটাকে স্কোয়ার করো একশো একুশ দেখো তো হয় কিনা, ইলেভেন কিউব এটা স্কোয়ার দেখো সংখ্যাগুলো একসাথে করো এটা কিউব করলে যা হয় সেটা, ইলেভেন ফোর এটাকে মানটা বের করে দেখবা এটাকে একসাথে করলে যেটা হবে সেই মানটা, অর্থাৎ এটাকে ইলেভেন এর এভাবে লেখা যাবে। তাহলে দেখো ভিতরে কত রকমের ব্যাপারগুলো ঘটছে, এখানে কি দেখলাম, এটা হচ্ছে দ্বিতীয় সারি থেকে পরিবর্তনটা হচ্ছে প্রথমটা ওয়ান দিয়ে শুরু ওয়ান দিয়ে শেষ, প্রত্যেকটা সারি ওয়ান দিয়ে শুরু ওয়ান দিয়ে শেষ, আর দেখলাম ক্রস গুলো সবসময় সেম হচ্ছে, আর ভিতরে কোথাও ওয়ান নেই, তারপরে হচ্ছে একে দুই এর পাওয়ার রূপে লেখা যায়, ইলেভেন এর পাওয়ার রূপে লেখা যাচ্ছে, তারপরে প্রত্যেকটা কোনা কোনে এগুলো একটা সিরিজ হচ্ছে, এই বিষয়গুলো সবগুলো আমরা দেখছি কোথায়, প্যাসকালস ট্রায়াঙ্গেলে। এটাই হচ্ছে প্যাসকালের সৌন্দর্য। ওকে তাহলে আমরা কি পেলাম, আমরা দুইটা পথকে বিস্তৃতি করতে পারি, দুইটা পথকে বিস্তৃতি করব, তাহলে সেটা কি আমরা দেখব পাওয়ারটা কত, পাওয়ারটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে আমরা জানি পদের সংখ্যা সবসময় একটা বেশি হয়, এটা একটা, আর প্রত্যেকটা টার্মসে কি থাকবে এক্স থাকবে, সেটা কি হবে এর পাওয়ার ক্রমান্বয়ে বড় থেকে ছোট হবে, এক্স এর পাওয়ার ক্রমান্বয়ে ছোট থেকে বড় হবে, আর পাওয়ারের যোগফল ওই মূল পাওয়ারের সমান হবে। ওকে এখন বাকি থাকলো কি, বাকি থাকলো সহগ, সহগটা কি করতে হয়, সহগটা আমরা এই ট্রায়াঙ্গেল থেকে আমরা সেটা ফিল আপ করবো। ওকে তাহলে এই পর্যন্ত, এটা হলো টপিক। আচ্ছা এখন তোমাদেরকে বলা হচ্ছে যে এটাকে বিস্তৃতি করো, কার সাহায্যে নিয়ে, প্যাসকেলের ত্রিভুজের সূত্রের সাহায্যে এটাকে বিস্তৃতি করো। ওকে আচ্ছা তাহলে বলো তো এখানে পাওয়ার কত ফোর, ভিতরে কয়টা পদ দুইটা পদ, তাহলে দ্বিপদ বিস্তৃতি হবে, পাওয়ার কত ফোর ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে ফোর হলে পদ কয়টা হবে পাঁচটা হবে। আচ্ছা প্রথম এখানে এটা কি আছে মাইনাস, এটাকে আমি এভাবে সাজিয়ে লিখলাম, তাহলে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার এক্স, এ প্লাস এক্স এই ফরম্যাটে রাখলাম, প্রথমটা হচ্ছে এ পরেরটা হচ্ছে এক্স, পাওয়ার কত ফোর, তাহলে কি হবে কয়টা পদ হবে পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, প্রত্যেকটা পদের মধ্যে কে থাকবে এ থাকবে আর এ থাকবে, দিয়ে দিলাম, আর পাওয়ার কি হবে একটা পাওয়ার কমবে আর একটা পাওয়ার বাড়বে, দেখো কমছে কোনটা প্রথমটা,
0 আর এর পরে পাওয়ারটা কি এটা 0 দিয়ে শুরু হচ্ছে 0 1 2 3 4 ওকে তাহলে আমার মূল কাজটা কি মূল কাজটা হচ্ছে এখন সহগগুলো বসিয়ে দেওয়া এখানে কয়টা পো পাঁচটা পো তাহলে দেখি কার সাহায্য নিয়ে করতে বলছে ত্রিভুজে প্যাসকালস ট্রায়াঙ্গেল সাহায্য নিয়ে তাহলে এটা আমাকে তৈরি করতে হবে আচ্ছা করলাম দেখি পাঁচটা কোথায় আছে 1 2 3 4 5 প্রথম পদ সহগ কত 1 দিয়ে দিলাম পরের পদ সহগ কত 4 দিয়ে দিলাম তারপরে কত 6 ওকে এরপর কত 4 এরপর কত 1 হয়ে গেল এটা কার সাহায্য নিয়ে প্যাসকালের ত্রিভুজে প্যাসকালস ট্রায়াঙ্গেলের সাহায্য নিয়ে করলাম বাকিটা হচ্ছে তোমরা সিম্পলিফাই করবে সিম্পলিফাই করলে যা হয় সেটা এটাই आंसर তাহলে আমরা কি আমরা প্যাসকালের ত্রিভুজের সূত্রের সাহায্য নিয়ে আমরা যে কোনো দ্বিপদী বিস্তারিত কি করতে পারবো বের করে ফেলতে পারবো ওকে আচ্ছা समावेश আমি যদি এটা বের করি আছে খেয়াল করো তো 2c0 তাহলে এই ফর্মুলা अप्लाई করলে কি লেখা যাবে ফ্যাক্টোরিয়াল 2 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল 2 এটা ক্যালকুলেশন করলে কত হয় 1 হয় ঠিক একই নিয়মে 2c1 তার রেজাল্ট কত 2 2c2 রেজাল্ট কত 1 ওকে আচ্ছা একই নিয়ম আমরা কি বের করতে পারি 3c0 3c1 3c2 3c3 মানগুলো বের করতে পারি একইভাবে আমরা 4c0 4c1 4c2 4c3 4c4 বের করতে পারি কার সাহায্য নিয়ে এই সূত্রের সাহায্য নিয়ে আমরা এটা বের করতে পারি আচ্ছা এগুলো কেন করলাম একটু খেয়াল করুন ঠিক আগের উদাহরণগুলো একটু খেয়াল করি a + x হোল স্কয়ার সমান আমরা কি জানি a² + 2ax + x² আচ্ছা এটাকে আমরা একটু সাজিয়ে লিখি প্রত্যেকটা টার্মসে x আছে এর পাওয়ার কত থেকে শুরু দুই থেকে শুরু কোথায় শেষ এটা হবে 0 এর পাওয়ার দুই থেকে শুরু শূন্যতে শেষ x এর পাওয়ার 0 থেকে শুরু 2 এ শেষ ওকে ঠিক এই কাজটা করলাম আচ্ছা এবারে খেয়াল করো তো আমি চাচ্ছি কি সহগকে এভাবে রাখব না আমি সহগকে c দিয়ে প্রকাশ করব এটা হচ্ছে আমার মূল টার্গেট এখানে সহগ কত 1 আচ্ছা 1 এর পরিবর্তে কি বসানো যায় বলো তো 2c0 এটা বসাতে পারি আমি এখানে 1 এর পরিবর্তে 2c0 বসাবো আচ্ছা এবার বলো তো 2 এর পরিবর্তে কি বসানো যায় 2c1 আমি এখানে 2 এর পরিবর্তে 2c1 বসাবো আচ্ছা 1 আছে 1 এর পরিবর্তে কি বসানো যায় 1 এর পরিবর্তে 2c2 বসানো যায় 2c3 তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো একটা সুন্দর একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল 2c0 2c1 2c2 সহগগুলো পরিবর্তে বসালাম3c2 তারপর এখানে কত আছে 1 এই 1 এর পরিবর্তে কি বসাতে পারি 3c3 হলো তাহলে কি হচ্ছে দেখো তো a + x হোল কিউব আমি যা সহগগুলোকে c দিয়ে প্রকাশ করলাম দেখো প্রথমটা কি হচ্ছে 3c0 3c1 3c2 3c3 তাহলে এখানেও দেখতে পাবে একটা চমৎকার সিকোয়েন্স তৈরি হয়ে গেল এখানে হচ্ছে 2 দিয়ে আর এখানে হচ্ছে 3 দিয়ে 2 দিয়ে কখন যখন পাওয়ারটা হচ্ছে 2 3 দিয়ে কখন যখন পাওয়ারটা হচ্ছে 3 তাহলে দেখি তো 4 এর জন্য একই ঘটনা ঘটছে কিনা তাহলে আমরা একটা স্টেটমেন্ট দাঁড় করিয়ে ফেলতে পারবো 4 এর জন্য কি 4 এখানে সহগটা কত 1 আচ্ছা 1 যখন হয় তার জন্য কি লেখা যায় 4c0 লিখলাম তারপরে সহগটা কত 4 4 এর পরিবর্তে কি লেখা যায় 4c1 তারপরে সহগটা কত 6 6 এর পরিবর্তে কি লেখা যাবে 4c2 তারপরে সহগটা কত 4 4 এর পরিবর্তে কি লেখা যাবে 4c3 এরপর সহগটা কত 1 1 এর পরিবর্তে কি লেখা যাবে 4c4
তাহলে দেখো তো এখানেও একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল না 4c0 4c1 4c2 4c3 4c4 কখন এখানে পাওয়ার যখন 4 হচ্ছে দেখো পাওয়ার যখন 2 হচ্ছে তখন 2 দিয়ে হচ্ছে পাওয়ার যখন 3 দিয়ে হচ্ছে তখন 3 দিয়ে হচ্ছে পাওয়ার যখন 4 দিয়ে হচ্ছে তখন 4 দিয়ে হচ্ছে তাহলে একটা চমৎকার একটা সিকোয়েন্স আমি পেয়ে গেলাম তাহলে এবারে বলো তো এটার জন্য কি হবে a plus x equal to 5 এটাকে যদি c দিয়ে প্রকাশ করি সমতুল্য তাহলে কি হবে তাহলে প্রথমে কি হবে 5c0 তাহলে কি হবে r উপর পাওয়ার হবে 5 x উপর পাওয়ার 0 পরেরটা কি হবে 5c1 r পাওয়ার 1 কমবে তার মানে 4 হবে x এর পাওয়ার 1 বাড়বে 5c2 1 কিউব x স্কয়ার 5c3 a স্কয়ার x কিউব 5c4 a x 4 5c5 a0 x to the 5 তাহলে চমৎকার একটা ঘটনা কিন্তু এখানে ঘটছে সেটা কি আমি সহগগুলোকে সি দিয়ে প্রকাশ করতে পারি আর যে মুহূর্তে সেটা সি দিয়ে প্রকাশ করলাম সেটা একটা সিকোয়েন্স কিন্তু ফলো করছে তাহলে দেখো 2 এর জন্য এখানে 2 3 এর জন্য এখানে 3 4 এর জন্য এখানে 4 5 এর জন্য এখানে 5 তাহলে এখন আমি একটা জেনারেল একটা কি আমি এখানে একটা ফর্মুলা এখানে একটা লিখে ফেলতে পারি সেই ফর্মুলাটা কি খেয়াল করো আচ্ছা এখন দেখি a plus x তারপর পাওয়ার কত n তাহলে n এর জন্য হলে তার বিস্তৃতি সেটা কেমন হবে সেটা দেখি আচ্ছা 2 এর জন্য যখন ছিল তখন কম্বিনেশন 2 দিয়ে শুরু হয়েছিল 3 এর জন্য 3 দিয়ে 4 এর জন্য 4 দিয়ে 5 এর জন্য 5 দিয়ে তাহলে n এর জন্য কি হবে n দিয়ে শুরু হবে n c0 n c1 n c2 n c3 এভাবে সবার শেষে কি হবে n cn আর এই এক্সপ্রেশন এটা বুঝতে পেরেছো এটা কি হচ্ছে একটা পাওয়ার ক্রমান্বয়ে কমবে আর একটা পাওয়ার ক্রমান্বয়ে বাড়বে যেটা কমতেছে সেটা কোথা থেকে n থেকে শেষ কোথায় 0 আর যেটা বাড়ছে সেটা কোথা থেকে স্টার্ট 0 থেকে শেষ কোথায় n আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার একটা এটাকে বলা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম এখন আমরা এই সূত্রের সাহায্যে কি করতে পারি দ্বিপদী বিস্তৃতি করতে পারি তাহলে দ্বিপদী বিস্তৃতি আমরা দুভাবে করতে পারছি একটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেমের সাহায্য নিয়ে আর একটা হচ্ছে প্যাসকালস ট্রায়াঙ্গেলের সাহায্য নিয়ে এই দুটো এটা আমরা কি করতে পারি আমরা বিস্তৃতি করতে পারি আচ্ছা এই নিয়ে একটা উদাহরণ আমরা দেখি অর্থাৎ এটা দিয়ে কিভাবে বিস্তৃতি করতে হয় সেটা এখন দেখব আচ্ছা এখন বলা হচ্ছে এটাকে বিস্তৃতি করো বিস্তৃতি কার সাহায্যে এই একটু আগে যে সূত্রটা তৈরি করেছি সেই সূত্রের সাহায্য নিয়ে এটাকে বিস্তৃতি করো আচ্ছা প্রথমে এটাকে আমি এভাবে লিখতে পারি এ মানে হচ্ছে এক্স আর এক্স মানে হচ্ছে -1/x আচ্ছা এখানে n বলতে কাকে বুঝি এখানে n বলতে আমরা 5 কে বুঝি তাহলে কি দিয়ে প্রকাশ করতে হবে সেটা c দিয়ে প্রকাশ করতে হবে তাহলে কি হচ্ছে দেখি তো এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি 5c0 a মানে কত x 5 -1/x তারপর পাওয়ার 0 প্লাস 5c1 এটা পাওয়ার কমবে x টু দি পাওয়ার 4 এটা পাওয়ার বাড়বে -1/x 1 তারপর কত 5c0 5c1 5c2 4 এটা পাওয়ার আরেক কমবে 3 এটা পাওয়ার আরেক বাড়বে তারপর কত 5c3 x স্কয়ার -1/x 4 কিউব তারপর কত 5c4 x তারপর -1/x 4 তারপর কত 5c5 x0 1/x 4 তাহলে কার সাহায্য নিয়ে করলাম এই সাহায্য নিয়ে কাজটা করলাম এখন এগুলো তোমরা বের করতে পারো 5c0 কি এই সূত্রের সাহায্যে সেটা বের করতে পারো 5c1 5c2 5c3 4 5 সবগুলো এই সূত্রের সাহায্যে নিয়ে বের করো তারপর এগুলোকে সিম্পলিফাই করো করে যেটা হয় সেটাই হচ্ছে আনসার তাহলে এটা কার সাহায্য নিয়ে করলাম এটা হচ্ছে এই সূত্রের সাহায্য নিয়ে করলাম সেটাকে কি বলা হয় বাইনোমিয়াল থিওরেম বলা হয় তাহলে আমরা বিস্তৃতি কয়ভাবে করতে পারি দুই ভাবে করতে পারি কি কি করতে পারি প্রথম নিয়মটা ছিল প্যাসকালস ট্রায়াঙ্গেল আর পরেরটা কি বাইনোমিয়াল থিওরেম তাহলে দুইটা যে কোনো একটা ওয়েতে আমরা কি করতে পারি বিস্তৃতি করতে পারি ওকে আচ্ছা এখন টপিকটা হচ্ছে কোন একটা বিস্তৃতি মতো কয়টা পথ সেটা বের করার টেকনিকটা কি সেটা শিখব আমি জানি এখানে a plus x এখানে দুইটা পদ তার উপর পাওয়ার হচ্ছে n এর পরিচয় ছিল কি ন্যাচারাল নাম্বারস ধনাত্মক পূর্ণ সংখ্যা আচ্ছা তাহলে এই বিস্তৃতিতে কয়টা পদ থাকবে বুঝছি n plus 1 টা
এখানে কয়টা পথ ছিল দুইটা আচ্ছা দুইটা পথ না হলে তিনটা হয় তখন কি করব যদি বলে এরকম বিস্তৃতিতে কয়টা পদের সংখ্যা পদ কয়টা সেটা বের করো এখন সেই কৌশলটা শিখব এটার জন্য কোন সূত্র আছে কিনা সেটা আমরা দেখি আচ্ছা দেখি একটা কাজ করি এই প্রথমটাকে আমি এ চিন্তা করি পরের অংশটাকে আমি এক্স চিন্তা করি এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার এক্স তাহলে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এ ওকে তাহলে এটাকে আমি এক্সপ্যান্ড করব এক্সপ্যান্ড করলে দেখি তো এখন কি হচ্ছে এখানে এক্সপ্যান্ড করলে এখানে 9টা টার্মস হবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আমি সহগ না লিখে বাকিগুলো লিখব সহগকে বাদ রেখে লিখব আচ্ছা দেখি তাহলে প্রথমটা কি x টু দি পাওয়ার a তারপরটা কি x এর পাওয়ার দেখো ক্রমান্বয়ে কমছে 8 7 6 5 4 3 2 1 0 আর y প্লাস z এর পাওয়ার কি হচ্ছে ক্রমান্বয়ে বাড়ছে এখানে y প্লাস z এর মান 0 1 2 3 4 5 6 7 8 ওকে করলাম আমার মেইন টার্গেট হচ্ছে পদের সংখ্যা বের করা আচ্ছা দেখি তো এখানে কয়টা পদ এখানে একটা পদ আচ্ছা এখানে কয়টা পদ দেখি তো y প্লাস z এখানে দুইটা পদ না এটা দিয়ে গুণ করলো কয়টা হচ্ছে দুইটা পদ ওকে এখানে দেখো তো কয়টা পদ y প্লাস z হোল স্কয়ার দেখো তো y প্লাস z তাও পাওয়ার কত 2 তাহলে পাওয়ার 2 হলে পদ কয়টা হবে তিনটা তাহলে এখানে আছে তিনটা পদ এখানে কয়টা পদ এখানে পাওয়ার হচ্ছে 3 তাহলে এখানে পদ হচ্ছে 4টা এখানে পাওয়ার কত 4 তাহলে এখানে পদ হচ্ছে 5টা একইভাবে এভাবে যদি অগ্রসর হয় তাহলে দেখো তো সর্বশেষ y প্লাস z এর উপর পাওয়ার কত 8 তাহলে এখানে পদ হচ্ছে 9টা তাহলে দেখো তো এটা একটা সিকোয়েন্স আমি পেয়ে গেলাম 1 2 3 4 5 এভাবে 9 তাহলে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার যোগফল আমরা জানি সূত্র হচ্ছে n tan + 1 / 2 সেই সূত্র অ্যাপ্লাই করলাম n মানে কত 9 n + 1 মানে কত 10 আর 2 আচ্ছা এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি tan c2 কম্বিনেশন আকারে লিখতে পারি আচ্ছা দেখো তো এই সূত্রটা এই ফর্মুলাকে ফলো করছে কি এটাকে আমি এভাবে লিখতে পারি এই ফর্মুলা দিয়ে লিখতে পারি p + q - 1 কম্বিনেশন q - 1 এই ফরম্যাটে এখন আসো p মানে কি p মানে হচ্ছে পাওয়ার পাওয়ার কত পাওয়ার হচ্ছে a q এর পরিচয় কি q হচ্ছে কয়টা পদ এখানে কয়টা পদ ছিল ভিতর তিনটা পদ তাহলে দেখো p + q - 1 তাহলে 8 এবং 3 যোগ করলে কত 11 11 থেকে 1 বিয়োগ করলে কত 10 উপরে তো মিলে যায় তারপরে দেখো q - 1 q মানে কত কয় পদ তিন পদ 3 - 1 তাহলে এটার সাথে এটা মিলে যায় তাহলে আমি a টার্মস কে এভাবে লিখতে পারি অর্থাৎ সে এই ফর্মুলাকে ফলো করছে তাহলে কোন একটা বিস্তৃতিতে কয়টা পদ সেটা আমরা এই সূত্রের সাহায্যে নিয়ে খুব সহজে বলে দিতে পারি সেটা কি p + q - 1 কম্বিনেশন q - 1 এটাকে এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে যে রেজাল্ট হয় সেটাই তার আনসার তাহলে কি এই সূত্রের সাহায্যে আমি করতে পারি তাহলে দেখি তো একইভাবে যদি বলি এই বিস্তৃতির মধ্যে কয়টা পদ এখানে পাওয়ার কত 20 এটা কার মান p1 এখানে কয়টা পদ চারটা পদ এখানে q মানে কত 4 তাহলে সূত্র কি কয়টা পদ হবে e + q p + q - 1 কম্বিনেশন q - 1 4 - 1 এটাকে সিম্পলিফাই করলে যেটা হবে সেটা হচ্ছে তার আনসার তাহলে বিস্তৃতিতে কয়টি পদ সেটা আমরা বলতে পারি তাহলে দুই এর চেয়ে বেশি হলো আমরা বিস্তৃতির মধ্যে কয়টা পদ সেটা আমরা এই ফর্মুলার সাহায্য নিয়ে বলে দিতে পারি এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ জাস্ট এই সূত্রটাকে মেমোরাইজ করার চেষ্টা করব যে কোন একটা বিস্তৃতিতে কয়টা পদ ওকে আচ্ছা তাহলে একইভাবে দেখি তো এবারে খেয়াল করি তো বলা হচ্ছে এই বিস্তৃতি কয়টা পদ এখানে কিন্তু খেয়াল করো এখন তুমি এখানে বলতে যাচ্ছ স্যার এখানে তিনটা পদ উপরে হচ্ছে পাওয়ার 3 10 এই সূত্র অ্যাপ্লাই করব না এটা ভুল হবে কেন আগে তোমাকে দেখতে হবে যে এখানে ভিতরে এটাকে সূত্র করা যায় কিনা যদি সূত্র করা না যায় তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করবে যদি সূত্র করা যায় তাহলে প্রথম কাজ হচ্ছে সূত্র অ্যাপ্লাই করা আচ্ছা এটাকে সূত্র বলে কি হয় a - x হোল স্কয়ার হয় পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় a - x হোল টু দি পাওয়ার 20 এবারে বলো এখানে ভিতরে কয়টা পদ দুইটা পদ তো পাওয়ার কত 20 ন্যাচারাল নাম্বারস তাহলে পদ কয়টা হবে 21টা ওকে তাহলে এই ছিল আমার এই অবস্থা তাহলে আমরা আজকে কি কি করলাম আমরা আজকে বললাম যে বিস্তৃতি করা সেটা দুভাবে করতে পারি প্যাসকালস ট্রায়াঙ্গেলের সাহায্য নিয়ে কাজটা করতে পারি বাইনোমিয়াল থিওরেমের সাহায্য নিয়ে কাজটা করতে পারি দুভাবে করতে পারি
এরপর কোন একটা বিস্তৃতির মধ্যে পদের সংখ্যা কয়টা হবে সেটাও বের করতে পারি। সেটা কি আমরা এই ফর্মুলাকে অ্যাপ্লাই করে করতে পারি। এই ফর্মুলার মধ্যে কি ছিল, পি হচ্ছে পাওয়ার, কিউ হচ্ছে কয়টা পদ বিশিষ্ট সেটা, আর এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি কোন একটা বিস্তৃতিতে কয়টা পদ সেটা খুব সহজেই বলে দিতে পারি। আর বিস্তৃতি কয়টা পদ সেটা বের করার আগে অবশ্যই আগে আমাকে চেক করতে হবে সেটা সূত্র করা যায় কিনা। যদি সূত্র করা যায় আগে সেটা সূত্র করতে হবে, তারপর তোমাকে পদের সংখ্যাটা বের করে আনতে হবে। এই তাহলে আজকে এই পর্যন্ত থাক, আর পরে ক্লাসে আমরা এরপর থেকে স্টার্ট করবো, পরে ক্লাসে আমরা অন্য টার্মস নিয়ে আলোচনা করবো। তো সে পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।